হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস কিভাবে হাইড করবেন। হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা দেখবো যে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস কিভাবে কারোর কাছ থেকে হাইড করতে হয়। তো বন্ধুরা, হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস হাইড করার জন্য সবার প্রথমে আপনি হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে নেবেন। এখন এখান থেকে আপডেটসের উপরে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনি সবার উপরে ডান দিকে থ্রিডটে ক্লিক করে এখন এখান থেকে স্ট্যাটাস প্রাইভেসিতে ক্লিক করে দিন। তো স্ট্যাটাস প্রাইভেসিতে ক্লিক করে দেওয়ার পর এখন দেখুন এখানে হু ক্যান সি মাই স্ট্যাটাস আপডেটস। তো এখানে আপনাদের হয়তো মাই কন্ট্যাক্ট থাকবে। তো মাই কন্ট্যাক্টে থাকলে সাধারণত কি হয়, আমাদের ফোনে কন্ট্যাক্ট লিস্টে যে সকল নাম্বার থাকে তারা সকলে আমাদের হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস দেখতে পারে। কিন্তু আপনি যদি কারো কাছ থেকে আপনার স্ট্যাটাসকে হাইড বা লুকিয়ে রাখতে চান, তার জন্য এখান থেকে মাই কন্ট্যাক্ট অ্যাকসেপ্টেডের উপরে ক্লিক করে দেবেন। এখন এখান থেকে পাশে যে আপনার একটি অপশন রয়েছে তার উপরে ক্লিক করবেন। এখন এখান থেকে আপনি সেই সকল নাম্বারগুলোকে সিলেক্ট করবেন যাদেরকে আপনি আপনার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস দেখাতে চান না। তো বন্ধুরা, এইভাবে সিলেক্ট করে এখান থেকে রাইট টিকের উপরে ক্লিক করে দেবেন। তাহলে এখন কিন্তু আপনি যখনই নতুন হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস লাগাবেন, তা কিন্তু সেই সকল কন্ট্যাক্ট লিস্টকে আপনি যাকে সিলেক্ট করেছেন তারা কিন্তু আর সেই স্ট্যাটাসটি দেখতে পারবে না। এখন আপনি এই সেটিংসটিও রাখতে পারেন। তার নিচে আরেকটি সেটিংস রয়েছে অনলি শেয়ার উইথ, তার উপরে ক্লিক করে আপনি চাইলে এই সেটিংসটিও করতে পারেন। তার জন্য এখানে ক্লিক করুন। এখন এখান থেকে আপনি তাদেরকে সিলেক্ট করবেন যাদেরকে আপনি আপনার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস দেখাতে চান। তো এই সকল নাম্বারগুলোকে সিলেক্ট করে এখান থেকে টিকের উপরে ক্লিক করে দিলেই এখন নতুন যখন আপনি হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস লাগাবেন তা কিন্তু আপনি যে নাম্বারগুলোকে সিলেক্ট করেছেন তারাই দেখতে পারবে। তাহলে এইভাবে আপনি এই অপশনটিও রাখতে পারেন বা এই অপশনটিও রাখতে পারেন। তো এইভাবে আপনি আপনার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসকে কারো কাছ থেকে হাইড করতে পারবেন। তো বন্ধুরা, আজকে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।